আবারও সড়কের বিশৃঙ্খলায় কেড়ে নিল চারটি প্রাণ। স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে দুর্ঘটনাস্থল। শুক্রবার সকালে রায়পুরা থেকে চার যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা যাচ্ছিল নরসিংদী শহরে। পথে আমিরগঞ্জের করিমগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়, আহত হন এক নারী যাত্রী। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। নরসিংদী থেকে একটা পিকআপ রায়পুরার উদ্দেশ্যে যাচ্ছিল, ওই পিকআপ ওভারটেক করে সিএনজিকে অ্যাক্সিডেন্ট করায়। দোষটা হলো পিকআপের, পুরাই ওভারটেক পিকআপে করছে, কইরা সিএনজির উপর মেরে দিছে। চালকদের অসাবধানতা এবং ওভারটেকিং করার চেষ্টাই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ড্রাইভারদের অবহেলাজনিত মুখোমুখি সমস্যা, ব্যাপারে গতি এটা হতে পারে। লোকজন বলছে যে এত মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভারদের অসচেতনতা একটা বিষয়। ওদের গাজিয়ান যাবে ওখান থেকে, সরকারি আইন কানুন যত রকম আছে ওগুলো শেষ করে মৃত্যু হয়। এ সময় অপর চালক আহত হন, তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।